सम्मानित दर्शक আসসালামু আলাইকুম, आशा करी सबाई ভালোই আছেন। आज 26 মার্চ 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে বিসমিল্লাহ অ্যাগ্রো ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার উমিরপুর গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, এখান থেকে গাভী গরু ও বকনা গরু বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গরু ওনারা কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো। আর এখানে আসার পরে জানতে পারলাম এইখানকার স্থানীয় যে মিলিটারি ফার্ম আছে সেই ফার্ম থেকে কিছুদিন আগে অকেশনে বাচ্চা বিক্রি করা হয়েছে, সেই অকেশন থেকে ওনারা বেশ কিছু গরু সংগ্রহ করছে। আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলো আপনাদের দেখাবো, আর এগুলো কোনটা কোন জাতের, কেমন বয়সের বা কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো। আর এখান থেকে গরু বাছুর কিনতে আসলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন বা কীভাবে এগুলো ক্রয় করা উচিত সেই সব বিষয়ে একটা ধারণা দিব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভিডিওর শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু বলবেন। দর্শকের উদ্দেশ্যে পরিচয়, আমার বাসা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী থানা, এটা উমিরপুর গ্রাম। তো আমার বাসা তো হচ্ছে চরমি কামারি গাঙ্গাতাল ঢুলটিতে। তো এই ফার্মটা আসলে ভাড়া নেওয়া হয়েছে, যে এত অনেকগুলা গরু আমার ওখানে জায়গা সীমিত, তো এখানে ভাড়া নেওয়া হয়েছে। এই জন্য আমার ঠিকানাটা ঈশ্বরদী থানা উমিরপুর গ্রাম। আচ্ছা, আর আপনার নাম? আমার নাম মোহাম্মদ পাভেল, বিসমিল্লাহ ডেইলি ফার্মের সত্তাধিকারী। আচ্ছা, তো বেশ কিছু গরু আপনি সংগ্রহ করছেন, আর আপনি কথার ফাঁকে বলতেছিলেন যে মিলিটারি ফার্মে যে অকেশনে যে গরুগুলো বিক্রি হয়েছে সেগুলোই আপনি নিছেন। জি জি। কতগুলো গরু নিছেন? গরু নেওয়া হয়েছে 89টা। 89টা? জি। কোন কোন ক্যাটাগরির, কোন কোন ধরনের গরুগুলো নিছেন? গরু এখানে হচ্ছে ষাঁড় বাচ্চা নেওয়া হয়েছে, ষাঁড় বাচ্চা আপনার হলস্টেইন ফ্রিজিয়াম আছে, ফ্রিজিয়াম আছে, জার্সি আছে, সবগুলোই ষাঁড় বাচ্চা। জি, সবগুলোই ষাঁড় বাচ্চা। তার মানে আপনি অকেশনে শুধু ষাঁড় বাচ্চাগুলোই নিছেন, অন্যগুলো নিতে পার নাই? না না, অন্যগুলো নিই নাই। আচ্ছা, তো বেশ কিছু গরু আপনার নিকট আছে যেহেতু বর্তমানে এগুলো আপনি বিক্রি করবেন, তো চলেন এক এক করে এইগুলো দর্শকদের দেখাই, আর আপনি এগুলোর দাম সম্পর্কে বা বয়স সম্পর্কে আমাদের একটু ধারণা দেন। জি ঠিক আছে। তো যেহেতু বেশ কিছু গরু আছে আপনার কাছে, সবগুলো গরু তো আলাদা আলাদা দেখানো অনেক ঝামেলা বা সময়ের একটা ব্যাপার আছে, তো এখানে টোটাল কতগুলো গরু বর্তমানে আপনার আছে? এখানে 10টার একটা লট করছি। হ্যাঁ, এই লটে যদি কোনো ক্রেতা বা ভাই নেয় তাহলে একটা দাম রেখে, কিছু প্রফিট রেখে দিয়ে দেবো। আচ্ছা, তো আপনার এইখানে কেমন বয়স থেকে কেমন বয়স পর্যন্ত এগুলো আছে? এখানে আছে ভাই হচ্ছে 6.5 মাস থেকে 8 মাস পর্যন্ত আছে। 6.5 মাস থেকে 8 মাস, সবগুলোই ষাঁড় বাচ্চা? সবগুলোই ষাঁড় বাচ্চা, ফ্রিজিয়ান আর হলস্টেইন এই দুই জাতের ষাঁড়গুলো এখানে আছে। আচ্ছা, তো সবগুলো গরু সম্পূর্ণ সুস্থ আছে? সবগুলো গরু তো সবাই বলে ভাই আমার গরু সুস্থ, আসলে আপনিও দেখে দর্শকদের বলা লাগবে যে না আসলে সুস্থ আছে, আপনি তো দেখতে পারতেছেন। তো তারপরে যারা নিবে সরজমিনে এসে গরুগুলো দেখে যাচাই বাছাই করেই নিবে? জি অবশ্যই। তো এই 10টা গরু যদি কোনো ক্রেতা নিতে চায় কেমন দাম আসবে লটে? এই 10টা যদি কোনো ক্রেতা নিতে চায় তাহলে এক লটে আমি দাম রাখছি 35,000 টাকা পিস, 3.5 লক্ষ টাকা। 10টা গরু 3.5 লক্ষ টাকা দাম রাখছেন? জি। আর যদি কেটে কেটে নেয় কিছু কম বেশি হবে। আচ্ছা, তো একটা একটা করে নিলে 35,000 টাকা, 10টা একসঙ্গে নিলে 3.5 লক্ষ টাকা। তো চলেন এই 10টার মধ্যে থেকে দুই একটা গরু আমরা একটু দর্শকদের দেখাই। যেমন যে এই পাশে একটা গরু আছে, সাদা অংশটা বেশি, কোন জাত এটা? এটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান, কেমন বয়স? এই বাচ্চাটা বয়স 8 মাস বয়স। 8 মাস বয়স, এমনি সুস্থ? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, তো প্রত্যেক বছরে ওনারা অকেশনে ওনাদের যে বাচ্চাগুলো আছে সেগুলো বের করে দেয়? প্রত্যেক বছর বলতে ভাই এটা 3 মাস পর পর ওনারা গরুগুলো ডাক হয়। হ্যাঁ, ডাকে ওখান থেকে গরুগুলো আমরা কালেকশন করি। আচ্ছা, আর এই ডাকে গরু নিতে হলে তো টেন্ডার করতে হয় বা নিজেদের লাইসেন্স থাকতে হয়, লাইসেন্স থেকে টেন্ডার করে এই গরুগুলো নিতে হয়? জি জি জি, টেন্ডার ছাড়া তো, লাইসেন্স ছাড়া তো এই গরুগুলো ওখান থেকে সংগ্রহ করা যাবে না। তো এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে ভাই 38,000 টাকা। 38,000 টাকা দরদামের সুযোগ আছে? জি, কিছু দরদামের সুযোগ আছে। আচ্ছা, পাশেরটা দেখি চলেন একটু, পাশের গরুটা এটা কোন জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান, এটার বয়স? এটার বয়স হচ্ছে, এটার বয়স 8 মাস। 8 মাসের মতোই বয়স হবে। গরু সুস্থ? জি 100% সুস্থ। আচ্ছা, তো এই গরুটা কোনো ক্রেতাও যদি পছন্দ করে এগুলো 10টার লটেরই গরু, সরজমিনে এসে বাচ্চাগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারে, দাম হচ্ছে 35,000 করে। কালোও আছে, সাদাও আছে, সাদা কালোও আছে, সব ধরনের গরুই? সব ধরনের গরু আমি একটা সুন্দর করে একটা লট করছি। হ্যাঁ ইনশাল্লাহ, যদি এগুলা যদি কোনো দর্শক
পছন্দ হয় তাহলে নিতে পারবে। আচ্ছা, এই পাশে সবশেষে যে একটা গরু আছে এটা কোন জাতের? এটা ভাইজান হলস্টাইন ফ্রিজিয়ান। তার বয়স কেমন হতে পারে? এই গরুটার বয়স প্রায় 7.5 মাস। 7.5 মাস। এইটার দাম 35,000 টাকায় আপনি এভারেজে দাম চাইছেন, দরদাম করে নিতে পারবে ইনশাল্লাহ। কালো আছে, একদম পিওর কালো আছে, পিওর সাদা আছে, সাদা কালো আছে। টোটালি আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম বাচ্চাগুলো কোন সাইজের। 10টা বাচ্চা এখানে আছে। কোনো দর্শক ভাই চাইলে সরজমিনে এসে বাচ্চাগুলো দেখে দরদাম করে নিতে পারবে। সবগুলোই সার বাচ্চা। আপনি দাম চাইছেন অ্যাভারেজে 35,000 টাকা পার পিস, দরদামের সুযোগ আছে। আর একটা একটা করে নিলে একটু কম বেশি হবে, কম বেশির সুযোগ আছে। ওই পাশে আরও অনেকগুলো গরু আছে, চলেন একটু দেখার চেষ্টা করি। দুইটা গরু আছে, এগুলা? এই দুইটা গরু ভাই আছে ঢাকার এক ভদ্রলোক নিছে, এই গরু দুইটা বিক্রি হয়ে গেছে। এই দুইটা গরু বিক্রি হয়ে গেছে, কেমন দামে? এই দুইটা গরু 90,000 টাকা বিক্রি। 90,000 টাকায় এই দুইটা গরু বিক্রি হয়েছে। তো এই পাশে আবার গরু আছে আপনার টোটাল 6টার মতো? না, এখানে 5টা লট করছে। 5টা লট, তাহলে কোনখান থেকে লট শুরু? ওই সবশেষের গরুটা শেষ, ওটা বাদ? জি, ওটা বাদ। এই 5টা যে কালো গরু আছে, 5টার একটা লট, সবগুলোই সার বাচ্চা? হ্যাঁ, সবগুলোই সার বাচ্চা। এগুলোর বয়স কেমন হবে? এগুলোর বয়স 7.5 মাস করে। 7.5 মাস করে বয়স হবে? হ্যাঁ, 7 মাস, 7.5 মাস, 8 মাস, এরকমই হবে, এমনই হবে। তো গরুগুলো সুস্থ আছে? হ্যাঁ ভাই, সুস্থ। আচ্ছা, তো এই লটটা যদি কোনো কাস্টমার ভাই নিতে চায় কেমন দাম আসবে? এই লটটা আমি দাম নির্ধারণ করছি 34,000 টাকা পিস, 1,70,000 টাকা। 34,000 টাকা পিস, 1,70,000 টাকায় 5টা গরু আপনি দাম চাইছেন। দর্শক ভাইরা দাম বলে দরদাম করে নিতে পারবে, দরদাম করে তো নিতে পারবে ভাই। তবে আমি কিছু প্রফিট রেখে গরুগুলা ছাড়ি দেব, এই জন্য যে আমি একবারে নির্ধারণ করে দামটা বলছি, এখানে আলোচনার সুযোগ নাই ভাই। আচ্ছা, মানে আহামরি বেশি দাম চাচ্ছেন না, যে দামে বিক্রি করবেন এরকমই দাম চাচ্ছেন? তো এখানে আর একটা শাড়ি করা আছে, এই শাড়িতে তো সব ধরনের গরুই আছে, একটু ছোট আছে, একটু বড় আছে, মিডিয়াম আছে, আর অনেকগুলো গরু আছে। এইটা কতগুলো গরু আছে এখানে? এখানে আছে হচ্ছে আপনার 35 পিস। 35 পিস গরু এই লটে আছে? আচ্ছা, সবগুলোই সার বাচ্চা? হ্যাঁ, সবগুলোই সার বাচ্চা। বকনা বাচ্চাটা আপনি পান নাই? না, বকনা বাচ্চাটা আমি নি নাই, এই জন্য সন্মুখে আপনার কোরবানির ঈদ, কুরমা ঈদের যদি সার বাচ্চাগুলো প্রফিট করা যাবে ভালো, এই জন্য 2-3 মাসের মধ্যে এই সার বাচ্চাগুলো যদি আপনার কোনো ফার্মে রাখে ইনশাল্লাহ এই ফার্মটাও মনে করেন যে ভালো টাকা প্রফিট করা যাবে এই সার বাচ্চাগুলো। তো এই সার বাচ্চাগুলো তো মনে করেন যে আসন্ন কুরবানি ঈদে চলবে না, এগুলো 22 সাল অথবা 23 সালে রেডি হবে? হচ্ছে কি যে ভাই, সার বাচ্চা চলবে না বললে ভুল, কেন যে আপনার কুরবানি ঈদে যে গরুগুলো বিক্রি হয়ে যাবে তখন কোন এই গরুগুলোরই চাহিদা হবে, ওই গরুগুলোর ঘাটতি পূরণ করতে ছোট গরু সবাই কালেকশন করবে, তো এই গরুগুলোর চাহিদাটা তখন আসবে। আমি বলতে চাচ্ছিলাম যে আসন্ন কুরবানির ঈদে এইগুলো রেডি হবে না, এগুলো 2022 সাল 23 সালে এগুলো কুরবানি করা যাবে, রেডি করা যাবে। তো গরু সবগুলোই সুস্থ আছে কম বেশি? সবগুলোই সুস্থ। তো অনেক যেহেতু গরু ওইভাবে আলাদা আলাদা করে দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তো যারা মূলত গরু কিনবে এই অ্যাড্রেস অনুযায়ী এসে এর মধ্যে থেকে যার 5টা লাগবে সে 5টা বেশ আলাদা করে নেবে, যার 10টা লাগবে সে 10টা বেশ আলাদা করে নেবে, যার 2টা লাগবে সে 2টা বেশ আলাদা করে নিতে পারবে। আর যার আসার ক্ষমতা নাই সে চাইলেও ফোনে দেখে যে ভাই এই রেঞ্চের 2টা গরু আমাকে দেখান, আপনি চাইলে তাদের ফোনে দেখায় লেনদেন করতে পারবে। হ্যাঁ ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আপনার গরুগুলো যেহেতু আমার 100% সুস্থ সবল আছে, সেহেতু আমার জায়গাও খোলামেলা জায়গা, আমি একে একে করে কোনো ক্রেতা যদি নেয় আমি ইনশাল্লাহ দেখাই দিতে পারবো। তো এইখানে যে 35টা গরু সার বাচ্চা আপনার কাছে আছে, কেমন বয়স থেকে কেমন বয়স পর্যন্ত? এটা আপনার 6.5 মাস থেকে 8 মাস। 6.5 মাস থেকে 8 মাস। তো এইগুলোর দাম পড়বে কেমন? এগুলা এভারেজ যদি নাই 33,000 টাকা করে, এভারেজ দিলে 33,000 টাকা ফিক্সড, দরদামের সুযোগ নাই? না, এখানে কোনো দরদামের সুযোগ নাই। বাচ্চা আছে টোটাল 35টা, কারো 5টা লাগলে সে 5টা এখান থেকে বেছে নিতে পারবে, 33,000ই আসবে। কারো 10টা লাগলে 10টা বের করে নেবে, 33,000ই পড়বে। কারো 20টা প্রয়োজন হলে 20টাই বের করে নেবে, 33,000 করে পড়বে। আচ্ছা, তার মানে হরেক রকমের জিনিস আছে এখানে, এক একটা এক এক জাতের, এক একটা এক এক ব্রিডের, যার যেটা পছন্দ বের করে নেবে, 33,000 টাকা আপনাকে দিবে। জি জি, 33,000 টাকা। আচ্ছা, তো চলেন এর মধ্যে থেকে 2-1টা গরু একটু আলাদা আলাদা করে দেখাই, 2-1টা গরু বের করে দেখানোর চেষ্টা করি, যেহেতু অনেক সারিবদ্ধ। দেখেন তো 2-1টা বের করে দেওয়া যায় কিনা। এই গরুটা বের করে দেন তো কাকা, এটা এই গরুটা আমাদের একটু বের করে দেখানোর চেষ্টা করেন, আমরা বেছে বেছে 2-1টা গরু দেখাই। এটা কোন জাতের গরু হবে? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়স কত মাস হবে? এটার বয়স 7.5 মাস। 7.5 মাস। জি। আচ্ছা, গরুগুলো কম বেশি এরকমই হবে, সুস্থ আছে তো? জি, 100% সুস্থ। 33,000 টাকার জিনিস? 33,000 টাকা। তো ছেড়ে দেন এটা। তো এরকম আরও হরেক রকমের মানে গরু আছে এখানে, তো যে ক্রেতারাই নেবে এখানে এসে দেখে গরুগুলো নিতে পারবে। এই পাশে কাকা আর একটা গরু বের করতেছে, এইটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়স? এটার বয়সও 7.5 মাস। 7.5 মাস। এটার দাম?
এটার দামও 33,000 টাকায় নির্ধারণ করছি। 33,000 টাকায় দরদামের সুযোগ আছে? দরদামের এখানে কোনো সুযোগ নাই ভাই। আচ্ছা, তো এটাও ঢুকাই দেন। এই দিক থেকে দুই একটা বের করে আমাদের একটু দেখান। এই যে এই পাশে দুই একটা গরু একটু বড় আছে, দুই একটা ছোটও আছে। তো ছোট বড় যেটাই নিক 33,000 টাকা। আবার এখানে কেউ কিনতে আসলে দরদাম কম বেশি হবে না তো? না, দরদাম যেটা বলছি এটাই ফিক্সড, এরকমই থাকবে। এই যেটা বের করা হলো এইটা, এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। এটার বয়স? এটার বয়স 8 মাস। 8 মাস? আচ্ছা, তো এটা কেমন দাম পড়বে? এটার দাম পড়বে হচ্ছে 33,000 টাকা। 33,000 টাকা দাম পড়বে, দরদামের সুযোগ আছে। তো এখানে আছে 35টা গরু। আমরা বেছে বেছে দু একটা দেখাচ্ছি। এটা সাদা কালো আছে, কোনোটা একদম কালো আছে, কোনোটার ব্রিড একটু ভালো আছে, কোনোটা একটু কম আছে, কোনোটা ক্রস আছে। আসলে ব্রিডের কথা বলতে গেলে ভাই গল্প তো অনেক কিছু করা যায়, ঠিক আছে। এইগুলা মিলিটারি ফার্মের ব্রিড, সেও তো আমার লোকাল থেকে কালেকশন না, সেও তো ওখানকার ব্রিড হতে হলে তো 100%ই হবে ভাই, ঠিক আছে। এই যে একটা বাচ্চা বের করা হলো, এটার বয়স কত মাস হবে? এটার বয়স 8 মাস। 8 মাস, সম্পূর্ণ সুস্থ? জি, 100% সুস্থ। আচ্ছা, এটার দাম আসবে কেমন? এটার দামও 33,000। এটার দামও 33,000 টাকায় দরদামের সুযোগ আছে? জি জি। আচ্ছা, তো এটাও একটু ঢুকাই দেওয়া হোক। তো এই পাশে টোটাল 35টার মতো আছে। তো আলাদা আলাদা করে দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার, দর্শক ভাইরা সরজমিনে এসে দেখে সিদ্ধান্ত নেবে। তো পাপেল ভাই এবার বলেন যে বাচ্চা যা ক্রেতারা তো দেখতেছে একবারে সবগুলো, তো এইগুলো যদি কেউ কিনতে আসে আপনারা কিভাবে লেনদেন করবেন, কি কি সুযোগ সুবিধা দিবেন, বা তারা কিভাবে কিনতে পারবে, এই সব বিষয়ে একটু জানাবেন। এখানে সুযোগ সুবিধার বিষয় হচ্ছে কি যে আসে থাকতে পারবে, থাকে যেমন দূর দূরান্ত থেকে আসলে তো একদিন রেস্টের প্রয়োজন আছে, রেস্টের প্রয়োজন আছে, এসে থাকতে পারবে। থাকার পরে গরুগুলা যেটা চয়েস হয় সেটা সাইড করে দিয়ে দাম দরে যদি মেলে সে নিবে, আর দাম দরে যদি না মেলে তাহলে ইনশাল্লাহ সে আবার চলে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। আমার যদ্দূর সাধ্য অনুযায়ী আমি তার চেষ্টা করবো যদ্দূর পারি সম্মান করার জন্য। আচ্ছা, তো এই দুইটা লট বাড়তে আর কোনো কি লট আছে? লট ভিতরে দুইটা গরু আছে, ওটা হচ্ছে আসনে কুরমাইদের ফ্যাটেনিং এর জন্য, ওই দুইটা গরু দেখাবো। চলেন একটু ওই দুইটা গরু দেখে আসি, তারপরে আপনার সঙ্গে কথা বলছি। তো আসন্ন কুরবানির ঈদে কুরবানি করার মতো বা মোটা তাজাকরণ গরু দুইটা আছে আপনার কাছে? জি, এবং আপনার সম্মুখে সবরাত এই সর্বতেও কাটাই করার জন্য কেউ নিতে পারবে ইনশাল্লাহ। মাংস হিসেবে এগুলো নিতে পারবে? জি, মাংস হিসেবে নিতে পারবে। তো শুরুতে যে গরুটা আছে কোন জাতের গরু? এরা হচ্ছে ফ্রিজিয়ান জাতের বাচ্চা। ফ্রিজিয়ান? বয়স কেমন হবে? বয়স হচ্ছে 2.5 বছর। 2.5 বছর? জি। এমনি গরু সুস্থ? জি, 100% সুস্থ। দাঁতে আসছে? জি, দাঁতে আসছে। আচ্ছা, মাংসের আইডিয়া কেমন? মাংসের আইডিয়া তো ভাই আমরা বললে পরে আবার দর্শক কি মন্তব্য করবে, তবে আইডিয়া করেন যেন দর্শকরা নিজেদের মতো আইডিয়া করে নিতে পারে, 7 মন প্লাস হবে। আচ্ছা, তো এবার দর্শক তাদের নিজেদের মতো তাদের নিজেদের আইডিয়া থেকে নিবে। জি। তো এটার দাম পড়বে কেমন? এটার দাম পড়বে 1,35,000 টাকা। 1,35,000 টাকা দরদামের সুযোগ আছে? জি, অবশ্যই দরদামের সুযোগ আছে। পাশে আর একটা আছে সাদা কালো, এটা? জি, ওটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। এটার বয়স? এটার বয়স হচ্ছে 2 বছর। 2 বছর? জি। দাঁত হইছে? জি, ওটারও দাঁত হইছে। 2 দাঁত? জি। না, 4 দাঁত? 4 দাঁত। ওটা 4 দাঁত? জি। তো গরু সুস্থ? জি, 100% সুস্থ। আচ্ছা, এটার দাম আসবে কত? এটার দাম হচ্ছে 1,25,000 টাকা। 1,25,000, আর এটা 1,35,000। দুইটা গরুতেই দরদামের সুযোগ আছে? অবশ্যই দরদামের সুযোগ আছে। আচ্ছা, তো পাবেল ভাই এই ছিল আপনার গরু। অনেকগুলো গরু আসলে একটা একটা করে দেখাতে সময় লাগতো, এই জন্য লট আকারে আমরা দেখাইছি। এবার দর্শকদের চাহিদা অনুযায়ী দর্শকরা সরজমিনে এসে দেখে এর মধ্যে থেকে বাছাই করে নিতে পারবে। জি, ইনশাল্লাহ বাছাই করে নিতে পারবে, যার যেটা পছন্দ হয় সেভাবে সেটা নিতে পারবে, যোগাযোগ করে সেইভাবে সে সেটা নিতে পারবে। জি, ইনশাল্লাহ। এই পাশে আবার বাছাই তো লট আছে, কেউ চাইলে এই লটটাও নিতে পারবে। এই লটটা আমি আলাদা করে রাখছি, এই লটটা আমাকে আলাদাভাবে আমি দেখাইতে পারবো ইনশাল্লাহ। কেউ যদি 3.5 লক্ষ টাকা? জি। এই 10টা গরুর আপনি দাম চাইছেন? আর ওখানে 5টা লট করছি, 1,70,000। 1,70,000 টাকা। আচ্ছা, দুইটা বড় গরু আছে, একটা 1,35,000, একটা 1,25,000। জি। কিছু গাভীও আছে যে দেখলাম, ওগুলোও কি বিক্রি হবে? হ্যাঁ, ওগুলো বিক্রি হবে, তবে এখন আমার ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি ভিডিওটা ছোট করার জন্য ওই গরুগুলো আমি দেখালাম না, এবং দর্শকের সব ধরনের চাহিদা ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করব। সন্মুখে আমার যদি সন্মুখে কুরমায় দাসটিছে, যদি কোনো ফ্যাটাইনিংয়ের গরু এবং কুরমানি গরু লাগে ইনশাল্লাহ সব গরু দিবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আস্তে আস্তে এই ধরনের ইয়াটাও করতেছেন? জি, আমার সাথে যদি কেউ যোগাযোগ করে ইনশাল্লাহ সব রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবো। আর দর্শকরা এখান থেকে গরু কিনতে আসলে কি কি সুযোগ সুবিধা পাবে? দর্শকরা এখান থেকে আসলে আমার বাসায় এসে থাকবে, থাকার পরে একদিন দুই দিন দেখবে গরুগুলা, দেখার পর খাদ্যখানা খাচ্ছে কিনা, দেখার পরে যদি তাদের মতো যাচাই বাছাই করে বাছাইকৃত ভাবে নিতে পারবে, এবং যদি কেউ মনে করে যে না আমি এখানে আসে
টাকা পয়সা দিয়ে চলে যাব, গরু পুষাই দেওয়া লাগবে তাও দেওয়া যাবে, সেই সুযোগ সুবিধাটুকুও আছে। হ্যাঁ, আর এখানে তো স্থানীয় সব ধরনের ব্যাংক প্রতিনিয়ত গাড়ি ঘোড়া পাওয়া যায়। হ্যাঁ, প্রতিনিয়ত গাড়ি এবং ব্যাংকের লেনদেন সব ধরনেরই আছে, দেওয়া যাবে। তো ঠিক আছে পাভেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর কষ্ট করে কালেকশন করা গরুগুলো আমাদের দেখানোর জন্য। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ক্রেতাদের ভাইরে বলি যে ভাই, যেখান থেকে গরু নেন সেটার বাটপাড়ের কাছে পড়েন না, নিজের জিনিস নিজে দেখে শুনে যাচাই বাছাই করে নিন, জিনিস নিজে দেখে যাচাই বাছাই করে। এবং আপনার হচ্ছে গরুগুলা আসলে কারোর ফার্মই নাই সে অ্যাড দিচ্ছে, আবার কারোর ফার্ম আছে সে অ্যাড দিতে পারতেছে না, তাহলে এই জিনিসটা আপনারা কোনো প্রতারণার মাধ্যমে পড়বেন না। ভালো কিছু গরুর কিছু প্রফিট করার জন্য ফার্ম করতেছেন, দেখা যাচ্ছে প্রফিটের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে। সেটাই তো, এই জন্য বলি যে ভাই, থেকে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তো গরুগুলো ইনশাল্লাহ যদি ক্রয় করতে চান, কথাবার্তায় মিল থাকে ক্রয় করতে পারবে। তো ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহ।